বাসা থেকে উঠে গিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় বসে পড়লতে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। এর বিয়ে হবে, তাও কি না অন্য কারো সাথে? এটাতে কিছুতেই মেনে নিতে পারবে না। তাইতে তাড়াতাড়ি জাঙ্গুকে কল করলো। জাঙ্গুকে সবটা জানাতে হবে। জাঙ্গুক এখনো দরজায় হেলান দিয়ে ফ্লোরে বসে ছিল। ফোন বাজতেই জাঙ্গুক ফোন হাতে নিয়ে দেখলো তে ফোন করেছে। জাঙ্গুক ফোন রিসিভ করে কানে দিতেই তে কাঁদতে কাঁদতে বলল, হ্যালো জাঙ্গুক, কি হয়েছে তে, কাঁদছিস কেন? তে চোখের পানি মুছতে মুছতে বলল, জাঙ্গুক আব্বু আমাকে আগামী শুক্রবার কোন ছেলের সাথে নাকি বিয়ে দিয়ে দেবে। জাঙ্গুক আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, তুমি প্লিজ কিছু একটা করো, এই বিয়েটা আটকাও জাঙ্গুক। জাঙ্গুক তার কথা শুনে থমকে গেল। জাঙ্গুকের মাথা কাজ করছে না। তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে জাঙ্গুক যে বাঁচবে না, কি করে বাঁচবে তেকে ছাড়া? সবকিছু এত জটিল কেন মনে হচ্ছে? এদিকে জাঙ্গুকের নিজের বাবার বিয়েটা ভেঙে দিল। তেকে কি করে জাঙ্গুক বিয়ে করবে? জাঙ্গুকের বাবা যে তেকে কখনো মেনে নিবে না, উল্টো তেকে মেরে ফেলতে চাইবে। এখন আবার তার বাবা অন্য কারোর সাথে ওকে বিয়ে দিতে চাইছে। সবাই কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করে দিতে চাইছে? জাঙ্গুক কোনো কথা বলছে না। তে জাঙ্গুককে আবার বলল, জাঙ্গু তুমি কথা বলছো না কেন? এই জাঙ্গুক, জাঙ্গুক গম্ভীর স্বরে বলল, আমি কি করব তে, আমার কি করার আছে? মানে আমার আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে জাঙ্গুক, তুমি বিয়ে আটকাবে না? তুমি কিছু তো একটা করো। তে আমি ফোন রাখছি, তোর সাথে পরে কথা হবে। জাঙ্গুক তার ফোন কেটে দিয়ে মাথায় দুই হাত চেপে বসে রইল। তারপর রেগে গিয়ে বসা থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তার অন্য কারোর সাথে বিয়ে হবে এটা জাঙ্গুক কিছুতেই মানতে পারবে না। নিজের ভালোবাসাকে অন্য কারো কিছুতেই হতে দিবে না জাঙ্গুক, কিছুতেই না। জাঙ্গুক রেগে গিয়ে জানালার কাছে ঘুষি দিল। জানালার ভাঙা কাচের টুকরোতে জাঙ্গুকের হাত কেটে রক্তাক্ত হয়ে গেল। কিন্তু হাতের ব্যথার থেকেও যে মনের বেশি ব্যথা হচ্ছে, সেই ব্যথা কমানোর কি কোনো উপায় নেই? জাঙ্গুক ফোন কেটে দেওয়ার পর তে অবাক হয়ে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একসময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাতে তার মা তাকে খেতে বলল, কিন্তু তে কিছুই খেলো না। জাঙ্গুকে কিছু খেলো না রাতে, মাকে বলে দিয়েছে খিদে নেই। জাঙ্গুক আর তে দুজনেই দুই রুমের মধ্যে নির্ঘুম রাত কাটিয়ে দিল। চোখে যেন ঘুম কিছুতেই ধরা দিল না। পরের দিন সকালে তার মা রুমে আসতে দেখলো তে ফ্লোরে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মেয়ের এমন অবস্থা দেখে তার মায়ের বুকটা হু হু করে কেঁদে উঠল। কিন্তু কি করবে সে, তার বাবার মুখের উপর তো কিছু বলেও লাভ নেই, কারণ সে কোনো কথাই শুনবে না। তার মা তার মাথায় হাত দিয়ে নরম সুরে ডাকতে লাগলো, তে মা আমার, ওঠ, সকাল হয়ে গেছে। তে চোখ খুলে মাকে দেখে চুপ করে তাকিয়ে রইল। তারপর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আম্মু আমি কাউকে বিয়ে করব না, বাবাকে একটু বলো না যাতে কারো সাথে আমার বিয়ে ঠিক না করে। আমার কথা কি তোর বাবা শুনবে বল? অনেক বলেছি, কিন্তু তোর বাবা বলে দিয়েছে তার পছন্দের ছেলের সাথেই তোকে বিয়ে দিবে, আর আজকে সেই ছেলে তার পরিবারকে নিয়ে তোকে দেখতে আসবে। ছেলের মাস্টার্স পরীক্ষা শেষ, এখন বাবার বিজনেস সামলাচ্ছে। তোর বাবা বলেছে ছেলেটা যদি তোকে পছন্দ করে তাহলে আজই এই ছেলের সাথে তোর এনগেজমেন্টও হবে। তে তার মায়ের কথা শুনে অবাক হয়ে গেল, চোখ মুছে শক্ত গলায় বলল, কিসের এনগেজমেন্ট, আমি বিয়ে করব না, কোনো এনগেজমেন্টও হবে না। তখনই তার বাবা তার রুমে প্রবেশ করে কঠোর কণ্ঠে বলল, ভুলেও এমন কথা মাথায় আনবি না, একটু পর পাত্রপক্ষরা আসলে চুপচাপ রেডি হয়ে পাত্রপক্ষের সামনে যাবি, না হলে না হলে কি করবে আব্বু, আমাকে মারবে? মারো, আমি জাঙ্গুকে ছাড়া কাউকে বিয়ে করব না। সুবিন রেগে এসে তার গালে আবারও থাপ্পড় মারলো, এত জোরে থাপ্পড় মারলো যে তার দেয়ালের উপর গিয়ে পড়লো। সে হুঙ্কার দিয়ে বলল, চুপ কর বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করছিস, লজ্জা করে না? এতটা নির্লজ্জ মেয়ের বাবা আমি, ভাবতে আমার লজ্জা করছে, ঘৃণা হচ্ছে। জাঙ্গুকের কথা মাথা থেকে ছেড়ে ফেল, একটু পর তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে বসবি, না হলে তোকে পিটিয়ে বাসা থেকে বের করে দেব। যে মেয়ে বাবার সম্মান ডুবায় সেই মেয়েকে আমি এই বাসায় জায়গা দেব না। তে কাঁদতে লাগলো আর তার বাবা রুম থেকে চলে গেল। তের মা তের মাথায় হাত বুলিয়ে বলল, আর জেদ করিস না মা, একটু পর রেডি হয়ে নিচে আয়। কিন্তু আম্মু আমি যে জাঙ্গুককে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তে এমন কথা বলে না মা, আর সংসারে অশান্তি বাড়াস না, কপালে যা লেখা আছে তাই হতে দে। আম্মু তুমিও আব্বুর মতো কথা বলছো, আমার কিছু করার নেই রে মা। তোর ভাগ্যে যদি জাঙ্গুকের সাথে লেখা থাকে তাহলে জাঙ্গুকের সাথেই তোর বিয়ে হবে, আর যদি ভাগ্যে না থাকে
তাহলে কখনো এটা সম্ভব না তে। আমার ভাগ্যে যদি জাগুক লেখা না থাকে তাহলে যে আমি শেষ হয়ে যাব আমু। এমন কথা বলে না তে, তোর বাবা তোর খারাপ চাইবে না, তাকে আর রাগ আস না। তোর বাবার কথা আপাতত মেনে নে। তোর মা রুম থেকে চলে গেল। সে অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে পানিও পড়ছে না। তারপর বিছানায় বসে রইল। জাগুকে কে একটা ফোন দেবে? তোর ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনে চার্জ নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমাকে বিরক্ত করো না। তা বলে তো হয় না, আয় আমি তোকে রেডি করিয়ে দিই, ওরা যা অপেক্ষা করে বসে আছে। আম্মু আমাকে বিরক্ত করো না বলে দিলাম তো। তুই কি আমার সম্মান নষ্ট করতে চাস? তুই যদি এখন পাত্রপক্ষের সামনে না যাস, তোর বাবা ওদের কাছে অনেক অপমানিত হবে। আর কত অপমানিত করবে তোর বাবাকে? তোর বাবা কতটা কষ্ট পাবে ভাবতে পারছিস? তে চুপ করে রইল, আর কোনো কথা বললো না, শুধু নীরবে চোখের জল ফেলতে লাগলো। মা সামনে থাকায় তে জাঙ্গুকে ফোনও করতে পারলো না। তে একটু পর মনে মনে ভাবলো, যে ছেলে দেখতে এসেছে তার সাথে আলাদা করে কথা বলে বিয়েটা ভেঙে দেবে। তের মা তেকে নীল রঙের একটা জর্জেটের শাড়ি পরিয়ে দিল, তারপর তেকে স্বল্প সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসালো। তে চুপচাপ মাথা নিচু করে গম্ভীর হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। ড্রয়িং রুমে তের বাবা পাত্রপক্ষের বাবা আর মায়ের সাথে হেসে হেসে কথা বলছিল। পাত্রপক্ষের বাবা মা তেকে খুব পছন্দ করলো। তের বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে? ছেলে মুচকি হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আমার তেকে খুব পছন্দ হয়েছে। আর আঙ্কেল, আমি তো এর আগেও আপনাকে বলেছিলাম আমি তেকে পছন্দ করি, তাও আবার আজকে জিজ্ঞাসা করলেন? তাও আজকে একটু জিজ্ঞাসা করে নিশ্চিত হলাম। ছেলের কণ্ঠ শুনে তের বুকের ভিতর কেঁপে উঠলো, কারণ কণ্ঠটা তার খুব পরিচিত। তে চোখ বড় বড় করে অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তে বসা থেকে হুট করে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, যে হোক তুমি এখানে? হ্যাঁ আমি, এটা কি করে সম্ভব? আমি যে আমার কাছে শুনেছিলাম পাত্রের নাম হোসিয়ক। আমার নাম হোসিয়ক, সবাই আমাকে জেহব বলে ডাকে। আন্টি হয়তো জেহব নামটা তোমাকে বলেনি। জেহবের বাবা তার বাবাকে হাসি হাসি মুখে বললেন, আমার ছেলের তো আপনার মেয়েকে আরো আগেই পছন্দ হয়েছে, একে বিয়ে করতে চায় সে আমাকে আগেই বলেছে। আর আমরা কি আমাদের ছেলের আত্মা না রেখে পারি? যতই হোক একমাত্র ছেলে আমার। শেষমেশ আমাদের ওই পরিটাকে ভীষণ পছন্দ হয়ে গেল। তে চুপ করে অবাক হয়ে সব শুনতে লাগলো। তের বাবা তখন জেহবের বাবাকে বলল, সেদিন আমার বাসায় এসে আমাকেও বলেছিল আমার মেয়েকে তার খুব পছন্দ হয়েছে, জেহব নাকি তের খুব ভালো বন্ধু, একে বিয়ে করতে চায়। আমি তো শুনে অবাক হয়ে আপনার ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম, কিন্তু সেদিন আমি কিছু বলিনি। পরে বুঝতে পারলাম এমন ভালো ছেলেকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না। আপনাদের ছেলে জেহবকে আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে। এর মাঝখানে তের বাবা আর জেহবের বাবার ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে, কত হেসে হেসেই না কথা বলছে ওনারা। তের চোখে জল চলে এসেছে, তে মনে মনে বলতে লাগলো, জেহব কেন তুমি এমনটা করলে? তুমি তো জানো আমি জাঙ্গুকে কতটা ভালোবাসি, তাহলে এমনটা কেন করলে? কেন আমাকে বিয়ে করতে চাইছো? আমাকে কেন জাঙ্গুকের কাছ থেকে আলাদা করতে চাইছো? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না? জেহবের মা জেহবের হাতে একটা রিং দিল, নে বাবা এটা তেকে পরিয়ে দে। জেহব উঠে দাঁড়িয়ে তের হাত ধরে এঙ্গেজমেন্ট রিংটা পরাতে নিলে তে নিজের হাত তাড়াতাড়ি সরিয়ে নিল। তে তার বাবার দিকে তাকিয়ে দেখলো সে রাগের দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তের এখন নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। জাঙ্গু কোথায় তুমি? তুমি এসে আমাকে বাঁচাও, দেখো সবাই আমার সাথে কেমন করছে। কি হলো তে, হাত ছড়িয়ে নিলে কেন? তে শান্ত স্বরে বলল, যেহেতু তুমি এমন কেন করছো? কেন আমি আবার কি করলাম? যেহেতু তুমি সবটা জেনেও না জানার ভান করছো। তে আমি সবটা জেনেও তোমাকে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই। কি হলো, তোরা কি নিয়ে কথা বলছিস? ওকে আংটিটা পরিয়ে দে। জেহব আবারও তের হাত ধরে আংটিটা তের আঙুলে পরিয়ে দিল। তে চোখে জল ফেলতে ফেলতে জেহবের দিকে তাকালো। তেকেও একটা আংটি দেওয়া হলো। তে না চাইতেও কাঁদতে কাঁদতে জেহবের হাতে আংটিটা পরিয়ে দিল। জেহব দেখছে তে কাঁদছে। জেহবের মন খারাপ হলেও তবুও জেহবের কিছু করার নেই। জেহব যে তেকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর ভালোবাসা মানুষকে ছাড়া জেহবের জীবন যে অন্ধকার, যেই হোক নিরুপায় ছিল। তে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, তুমি আসলে না জাঙ্গুক, কি করে আসবে? তুমি যে জানো না আজ তোমার তের অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেল, সে অন্য কাউকে বিয়ে করে ফেলবে। আচ্ছা আজকের এঙ্গেজমেন্টের মতো কি বিয়েটাও হয়ে যাবে? না, আমি কিছুতে জেহবকে বিয়ে করতে পারবো না।
জাঙ্গুক তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। এ দৌড়ে নিজের রুমে চলে গেল। তেমা হাসার চেষ্টা করে সবাইকে বলল, তে হয়তো লজ্জা পেয়েছে। সবাই তার কথা মেনে নিল। এদিকে তে রুমের দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু কেউ তার কষ্ট বুঝতে চাইছে না, কেউ না। তে সারাদিন ধরে নিজের রুমে চুপচাপ করে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। এখন আর তে কাঁদছে না। তার চোখের জল শুকিয়ে গেছে, গালে জল পড়ার দাগ হয়ে আছে। জাঙ্গুককে তো অনেকবার ফোন করেছিল, কিন্তু জাঙ্গুকের ফোনটা বন্ধ। তে জাঙ্গুককে কিছুই জানাতে পারলো না যে আজ তার এনগেজমেন্ট হয়ে গেছে, তাও আবার জেহোপের সাথে। এখন রাত, তাও গভীর রাত, তবুও তে চোখে ঘুম নেই। তে এখনো আশা করে বসে আছে জাঙ্গুক ফোন দিবে, তাই তে চোখ বন্ধ করে জাঙ্গুকের কথাই ভাবছিল। তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো, জাঙ্গুক ফোন দিয়েছে। তার মনটা একটু হালকা হলো। হ্যালো জাঙ্গুক, তুমি ফোনটা অফ করে কেন রেখেছিলে? আমি কতবার তোমাকে ফোন দিয়েছি তুমি জানো? আর কত চিন্তা হচ্ছিল তোমার জন্য? ওপাশে জাঙ্গুক কোনো কথা বলছে না, চুপ করে আছে। শুধু জাঙ্গুকের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। জাঙ্গুক কেন কথা বলছে না তাতে বুঝতে পারলো না। তার ভীষণ রাগ হলো। কি হলো, মজা নিচ্ছ আমার সাথে? কথা না বললে ফোন দিয়েছো কেন? এমনি কথা বলিনি, তোর নিঃশ্বাসের শব্দটা শুনছিলাম। ভীষণ ভালো লাগছিল তোর নিঃশ্বাসের শব্দটা শুনতে। জাঙ্গুকের এই কথায় তে বেশ অবাক হলো, শরীর কেঁপে উঠলো। তে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার নিঃশ্বাসের শব্দটাই শুধু শোনো। আজ আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আর কয়দিন পর আমার বিয়েটাও হয়ে যাবে। তুমি তখন আমার নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাবে না, কখনো কথাও বলবো না তোমার সাথে। মানে তোর এনগেজমেন্ট হয়েছে? কি কি বললে? কার সাথে হয়েছে তোর এনগেজমেন্ট? কান্নায় তার কথা আটকে যাচ্ছে, তবুও কান্না থামিয়ে বলল, জেহোপের সাথে আজকে আমার এনগেজমেন্ট হয়েছে, আগামী শুক্রবার আমাদের বিয়ে। তার মুখে এই কথা শুনে জাঙ্গুকের মাথায় আগুন ধরে গেল। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। জাঙ্গুক দাঁতে দাঁত চেপে বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন জানালি? ওই জেহোপের বাচ্চাটা তোর বন্ধু হয় না? তাহলে এমন কাজ করতে তোর বন্ধুর বিবেকে আটকালো না? তোর আর আমার ভালোবাসার সম্পর্কটা জেহোপ জেনেও কি করে এমন করতে পারলো? আমাদের ভালোবাসায় আগুন লাগানোর ওর সাহস কি করে হয়? ও তার বাসা চিনল কি করে? বদমাশটা আঙ্কেল আর খালামণিকে বিয়ের জন্য রাজি করালো কি করে? আর তুই আমাকে ফোন করে বলিসনি কেন? হ্যাঁ, তাহলে তো আমি এসে এনগেজমেন্ট আটকাতে পারতাম। তোমার ফোন করার সুযোগটাও তো আমি পাইনি। তখন আমার সামনে আম্মু ছিল, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। আর আমি তো জানতাম না যেহেতু আমাকে ভালোবাসে, আমি তো বন্ধু ভাবতাম যে ওকে, কিন্তু যেহেতু আমাকে ভালোবাসার নজরে দেখতে আমি কি করে জানবো বলো? ও আমাদের বাসা চিনত, একদিন আমাকে বাসায় পৌঁছেও দিয়েছিল। আমি বাসায় না থাকাকালীন হয়তো ও এসে আব্বুর সাথে কথা বলেছে, আমাদের বিয়ের কথাও নাকি বলেছে। তাই তো সবাই আমাদের বিয়ে দিতে রাজি হয়েছে। আব্বু রাজি হয়ে গেছে, আম্মুও রাজি হয়েছে, সবাই যেহেতু পছন্দ করে ফেলেছে। আব্বু তো তোমাকে কিছুতেই মানবে না বলেছে, কারণ আব্বু বলেছে তোমার বাবা নাকি অনেক অহংকার, টাকার দেমাগে তার নাকি মাটিতে পায়ে পড়ে না। তোমার আর আমার বিয়ে নাকি সে কোনোদিনও মেনে নিবে না, তাই আব্বু চাই আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে, যাতে আমি তোমাকে ভুলে যাই। জাঙ্গুক তার কথা শুনে হাসলো, তারপর বলল, আঙ্কেলের ইচ্ছা মতো চাইলে যে সব হয়ে যাবে তা তো হয় না, আমি হতে দেব না। মানে কি বলতে চাইছো তুমি? তুই তোর বাসার নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। জাঙ্গুক, তুমি তুমি বাসার নিচে? হ্যাঁ রে ইডিয়েট, আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, এত কথা বলিস কেন? যা বলছি তাড়াতাড়ি কর, নিচে আয়। কিন্তু জাঙ্গুক, আব্বু যদি আমাকে রুম থেকে বের হতে দেখে তাহলে কি হবে? কেউ দেখবে না আর কেউ জানবেও না, সাবধানে নিচে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তে জাঙ্গুকের ফোন কেটে দিয়ে আস্তে করে নিজের রুমের দরজাটা খুলে ফেললো, তারপর ধীরে ধীরে ড্রয়িং রুমে চলে গেল। তে আব্বু আম্মু দুজনে ঘুমিয়ে আছে। মেন দরজাটা খুলতে তে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এক সময় রাস্তায় সে তে এদিক ওদিক তাকিয়ে জাঙ্গুককে খুঁজছে। জাঙ্গুক মাথা নিচু করে তার বাসার গেটের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। পায়ের শব্দ শুনে তে মাথা তুলে তাকিয়ে দেখলো তে দ্রুত পায়ে এগিয়ে আসছে। তে জাঙ্গুকের মুখের দিকে তাকালো, জাঙ্গুককে দেখতে কেমন অগোছালো লাগছে। জাঙ্গুক তে একদম কাছে চলে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তে জাঙ্গুকের এমন কাজে অবাক হলো, কিন্তু পর মুহূর্তে তেও জাঙ্গুককে জড়িয়ে ধরলো।